আচ্ছা মানে কি বিষয়টা বুঝছো, কতটা রিক্স এখানে, আরো আতলেই গেছে ভাই। আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো আমরা হচ্ছে গিয়ে বিকালে বের হই, তো বের হয়ে আমাদের বাসায় আস্তে আস্তে রাত হয়ে যায়। তো পথে দেখি যে বাচ্চারা মিলে হাওয়াইবাজি দিচ্ছিল, আমরা ক্যামেরাটা অন করে তাদের সামনে যাই এবং তাদের সাথে মজা করি। তো ভিডিওটা দেখতে থাকুন। যে বাচ্চারা এখানে ই করতেছে হাওয়াইবাজি দিবে, তো আমরা এখন ওইখানে যাব। তো চলেন আপনাদেরকেও দেখাবানি যে কিভাবে হাওয়াইবাজি দেওয়া হয় গ্রাম অঞ্চলে। এটাকে বলা হয় সরপাই, এটা হচ্ছে কি খেজুর গাছের একটা অংশ আর কি। যখন খেজুর গাছ রস কাটার জন্য কাটে তখন এই অংশটা নিচে পড়ে। ওরা এগুলো কালেক্ট করে আনে, এগুলো হচ্ছে কি পুরাইছে, এগুলো পুরায়ে তারপরে হচ্ছে কচু পাতা আছে, কচু পাতার মধ্যে হচ্ছে এগুলো দিবে। এই কাঁচাইও না। আচ্ছা এখন ওরা কি করবে, এখন এই পাতার মধ্যে ঢুকাইবে। হ্যাঁ অল্প কিছু থাকবে, হ্যাঁ যখন ঘোরাবা তখন ভালো লাগবে দেখতে। আচ্ছা দ্রুত বন্ধ, দ্রুত বন্ধ। আচ্ছা দাও, কে দিবা কে দেওয়া? হ্যাঁ সে গ্রামের বলা যায় যে একটু, হ্যাঁ উঁচু উঁচু ঘুরাও, আস্তে আস্তে গুলি দি, আস্তে আস্তে, ওই হই হই, আস্তে আস্তে দিলে আরো ভালো হয়। আমার ডালে মেলা খুন ধরে গুলি, হ্যাঁ অনেকক্ষণ হয়েছে এটা। এইবার ভালো হইতেছে ভাই, সোজা করে ঘোরাও, ওরকম বাঁকা করে ঘোরাও। বাড়ি লাগবে না, বাড়ি লাগবে, নিচে বাড়ি লাগবে, আতলেই গেছে। কেউ কাউকে দিয়ে দাও, ধরতে কাউকে দিয়ে দাও। এটা একটু রিক্স আছে তবে জোস। ভালো শক্তি আছে তোমার গায়ে, ঠিক আছে, মারাত্মক শক্তি। আচ্ছা চলো, আচ্ছা ভাই থাকো, ঠিক আছে আবার দেখা হবে। অনেকদিন আমরা হাওয়াইবাজি দেখি না, গত 3-4 বছর ধরে হাওয়াইবাজি দেখা হয় না, যার ফলশ্রুতিতে অনেক ভালো লাগতেছিল। আর যারা যারা নতুন দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।